আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ ওবারকাত। ফাতিমা খান রোদি আপনাকে যুক্ত করেছি, দেখে থাকলে যুক্ত হন। ফাতিমা খান রোদি আপনাকে যুক্ত করেছি, দেখে থাকলে যুক্ত হন। বাবা বাবা দৃষ্টি করো বাবা, এখানে বসো। ওই যে তোমাকে দেখা যাচ্ছে, তাই যে এই যে এই যে ফির এটা কে এটা কে বাবা আর এটা কে ঠিক, ঠিক মামা মামা আছে, মামা আসবে। মামা মা পেছনে পেছনে কানা পেছনে কানা পেছনে অনেককে যুক্ত করার চেষ্টা করছি, কিন্তু এখানে যুক্ত পেছনে করাটা বোধহয় আসলে কষ্টকর। নীরব চৌধুরী আপনাকে যুক্ত করেছি, দেখে থাকলে যুক্ত হন। নীরব চৌধুরী আপনাকে যুক্ত করেছি, হ্যালো, সালামু আলাইকুম। আপনার উপরে শান্তি বর্ষিত হোক। হ্যালো ভাইয়া, কেমন আছেন? হ্যাঁ ভাই, ভালো আছি, আপনি ভালো আছেন? আছি ভাই, আছি, খুব ভালো আছি। আচ্ছা ভাই, আসলে এটা আমি লাইভটা তো অনেকে আছি অনেক আর মানুষ আপনি দেখছে আমাকে অ্যাড করেছেন। ভাই, হ্যাঁ লাইভটা তো অনেক মানুষ দেখছে, অনেক শত শত মানুষ দেখছে, 700 মানুষের মতো দেখছে। আপনি একটু উঠে বসেন, আর একটা একটু জামা পরে একটু বসেন, তাহলে নাহলে অনেক মানুষ দেখছে তো, এটা আবার আচ্ছা, ইউটিউবে আপনি কি চলে আমাকে যাবে। আমাকে কি দুটা আমাকে কি 2 মিনিট সময় দিবেন? 2 মিনিট পর আমাকে একটু কল হ্যাঁ দিবেন, একটু না না, কল দিব না, আপনি আপনি থ্যাঙ্ক ইউ ভাই, মোবাইলটা দেখে, মোবাইলটা সাইডে দেখে আপনি একটু জামাটা পরে নেন, আপনি কেটেন না, তাহলে আর যুক্ত করা যাবে না। ওকে। এই দেখো তো ছিটকে দেখা যাচ্ছে নাকি, দেখি তো, ওই যে হা হা, আবার দেখা যাবে, আবার দেখা যাবে, দেখবে, ওই যে হা হা, ঠিক আছে, আবার দেখা যাবে, ওই যে আবার দেখবে, ওই যে হা হা, দেখেছে বাবা, আবার দেখবে ছিটকে, আবার দেখবে, ওই যে হা হা, ওই যে হা হা। আচ্ছা হয়েছে হয়েছে, হ্যাঁ ভাইয়া, ধন্যবাদ সময় দেওয়ার জন্য, ধন্যবাদ। হ্যাঁ ভাই বলেন এবার। আচ্ছা ভাই, আমি প্রথমে জানতে চাই, আপনি কি আসলে কি হিন্দু, কি কোন রিলিজিয়ান, এটা একটু জানতে চাচ্ছিলাম। ভাই এতদিনে এই জিনিসটা সহজ জিনিসটা জানেন নাই, তাহলে কি ভাই কাল না লাগে না না না, আমি আসলে ভাই? আসলে আমি তো আসলে হিন্দু, যদি ঠিক আছে, সাতকান্ড, না না, সাতকান্ড রামায়ণ পড়ার পরে যদি বলেন যে আপনি সীতাকার বাপ, তখন তো মানে এটা তো, এটা নিয়ে তো হাসাহাসি করা ছাড়া আর কিছু করার থাকে না, তাই না? আচ্ছা আচ্ছা, না আমি আজকে, আমি বিশেষ করে যে লুপাপা আছে, লুপাপাকে তো হয়তো আপনি চিনেন, চিনতে পারেন হয়তো, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওনার লাইফ গুলো দেখে থাকি এবং ওইখানে আমি কয়েকবার সুযোগ পেয়েছি কথা বলার, খুব ভালো লাগে আর কি। তো আসলে আমি আপনাকে আমার নিজের সঙ্গে কিছু বলি, আমি কোনো ধর্মে, মানে কোনো ধর্ম বিরুদ্ধ না, কারো বিশ্বাসের আচ্ছা উপর আঘাত হানা, এক একজনের বিশ্বাস মানুষের থাকতেই পারে, কিন্তু আমি আচ্ছা মানে আচ্ছা আপনি ভাই, একটু আপনাকে সনাতন একটা প্রশ্ন করি, কৃষ্ণ আপনাকে একটা ধর্ম প্রশ্ন করি বলি। তাহলে, একটা প্রশ্ন করি তাহলে, একজনের বিশ্বাস যদি হয় যে নারীরা হচ্ছে নোংরা প্রাণী, বা ধরেন একজনের বিশ্বাস যদি হয় শূদ্ররা হচ্ছে নোংরা জীব, হ্যাঁ, এই এই বিশ্বাসটা কি থাকা উচিত নাকি উচিত না? অবশ্যই থাকা উচিত, থাকা উচিত, থাকা উচিত, থাকা হ্যাঁ উচিত, বলেন এই বিশ্বাসটা থাকা উচিত। না, বলেন, আমি বুঝতে পারিনি, আবার বলেন। আচ্ছা আমি আপনাকে আবার বলি তাহলে, ধরেন কারো বিশ্বাস হচ্ছে এরকম যে যদি একজন স্বামী মারা যায় তাহলে তার স্ত্রীকেও একই চিতায় তুলে দিতে হবে কোরআন সতীদাহ, মাফিক, যেটাকে বলে সতীদাহ, হ্যাঁ, সতীদাহ, এরকম হ্যাঁ। যদি, এরকম যদি কারো বিশ্বাস থাকে, এই বিশ্বাসটা কি ভালো বিশ্বাস নাকি খারাপ বিশ্বাস? নো 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 নো, এটা এটা মোটো, এটা মোটো একটা খারাপ একটা কার্যকলাপ, এবং এটা আমাদের সনাতন ধর্মে নেই, এটা হচ্ছে কারো সনাতন ধর্মে ধর্মে, বিশ্বস্ত ভাই আসছে। আপনাকে তো আমি জিজ্ঞেস করি নাই আপনার ধর্মে আছে নাকি নাই, এটা তো আপনাকে জিজ্ঞেস করি নাই, আপনি একবারে কেন উত্তর দেন? আপনাকে কি আমি জিজ্ঞেস করেছি যে আপনার ধর্মে আছে নাকি, এটা এটা তো জিজ্ঞেস করি নাই, আচ্ছা একবারে যে উত্তর দিয়ে ফেললেন, এটা থেকে মানে অনেক কিছু বোঝা যায় যে আসলে কোন জায়গায় লেগেছে সেটা বোঝা যায়। আপনাকে আমি যেটা জিজ্ঞেস করেছি যে এটা কি ভালো নাকি খারাপ। যদি হয়ে থাকে তাহলে অবশ্যই খারাপ। আচ্ছা এখন আপনাকে আমি জিজ্ঞেস করছি, কেউ যদি, কারো যদি এরকম বিশ্বাস থাকে, সেই বিশ্বাসে ধরেন আপনার সামনে একটা মেয়েকে, একটা বাচ্চা মেয়েকে, 10 বছর বয়সী একটা বাচ্চা মেয়েকে নিয়ে যাওয়া হচ্ছে, তার 30 বছর বয়স, 40 বছর বয়সী বুড়া জামাই মারা গেছে, এখন তাকে চিতায় পোড়ায় মারা হবে, হ্যাঁ, এখন আপনি পাশ দিয়ে, রাস্তায় পাশ দিয়ে যাচ্ছেন, আপনি দেখছেন ওই মেয়েটাকে নিয়ে যাওয়া হচ্ছে সতীদাহের জন্য, তাকে পোড়ায় মারার জন্য, এবং বাচ্চাটা কাঁদতেছে, এখন আপনি কি বাবা বাবা, এই কাজে বাধা দেবেন নাকি তাদেরকে তাদের বিশ্বাসটা পালন করতে দিবেন? না না অবশ্যই, এটা আমি যদি, আমার যদি কেন সত্যি যদি কেন কেন, মনুষ্যত্ব বোধ থেকে থাকে, না না না, কেন না না, কেন বাধা দিবেন আপনি? তাদের তো, তাদের বিশ্বাসে আঘাত লাগবে না, তারা বিশ্বাস আঘাতপ্রাপ্ত হবে না, কেন দিবেন? আপনি একটু আগে বললেন ভাই যে আপনি কারো বিশ্বাসে কখনো আঘাত দিবেন না, বিশ্বাসকে সম্মান করবেন, একটু আগে আমি বলছেন। আমার ব্যক্তিগত দিকটা বলি, আমি আমার ব্যক্তিগত ব্যক্তিগত দিক দিকে থেকে কি বলি, ব্যক্তিগত, অব্যক্তিগত তো আমি আপনাকে জিজ্ঞেস করিনি যে এটা ব্যক্তিগত নাকি অব্যক্তিগত, এটা তো জিজ্ঞেস করিনি, আপনাকে জিজ্ঞেস করেছি যে আপনি একটু আগে বললেন না যে কারো বিশ্বাসে আপনি কখনো আঘাত করবেন না, তাহলে আপনি যদি এখন বাধা দেন তাহলে তো যারা এটাতে বিশ্বাস করে
সতীদাহে যারা বিশ্বাস করে তাদের বিশ্বাসে আঘাত লাগলো না? আপনি যদি তাদেরকে করতে না দেন তাহলে তাদের যে এত সুন্দর একটা বিশ্বাস যে তারা একটু পোড়ায় মারতে চায়, একটু মনের সুখে মেয়েটাকে পোড়ায় মারতে চায় এবং চারপাশ দিয়ে ঘিরে দাঁড়ায় দাঁড়ায় হরিরাম হরিরাম করতে চায়, তাদের বিশ্বাসে ভাই আঘাত লেগে গেল না? না, আমি বিশেষ করে যুক্ত হতে চাই সেই জন্য। আসলে আমি যখন অনলাইনে কিছু উপমা দেখি আপনি যে কারণে যুক্ত হতে চান, আপনাকে আমি যে প্রশ্নটা করেছি যে আপনি বলেছেন যে আপনি কখনো কারো বিশ্বাসে আঘাত দিতে দিবেন না, না না, আমি এটা বলেছি এই জন্য, আমি আমি বলি আপনাকে, আমি না না, আপনি কি কিভাবে বলেছেন সেটা আমিও শুনেছি, অসংখ্য মানুষও শুনেছে। আপনাকে আমি জিজ্ঞেস করেছি যে আপনি, আপনার প্রাইমারি পয়েন্ট ছিল এটা যে আপনি কখনো কারো বিশ্বাসে আঘাত করবেন না, অবশ্যই করবেনই না। পরে যখন আমি আপনাকে একটা ঘটনা বললাম তখন আপনার মনে হলো হ্যাঁ ঠিকই তো, এখানে তো বিশ্বাস আঘাত করা দরকার, এখানে তো আর চলতে দেওয়া যায় না, এরকম সিস্টেম তো চলতে দেওয়া যায় না, একটা মেয়েকে পোড়ায় মারবে এটা কেমন কথা? তখন আপনার মানবতা জাগ্রত হয়ে গেছে, তাই না? আপনার ভিতরে যে মানুষ আছে, আপনার ভিতরে যে মনের ভিতরে যে মানুষটা আছে সেটা জাগ্রত হয়েছে যে না এটা তো খারাপ, এটা তো আমি হইতে দিব না, একটা বাচ্চা মেয়েকে কেন মানে এইভাবে পোড়ায় মারবে, এটা যতই বিশ্বাস করুক না কেন আমি তো সেই বিশ্বাস আঘাত দিবই, আমার আমি তো সেই মেয়েটাকে বাঁচাবই। দেখা গেল 5,000 মানুষ সেই মেয়েটাকে পোড়ায় মারার জন্য একত্র হয়েছে, এখন 5,000 মানুষের বিপরীতে দাঁড়াইতে দাঁড়ায় হইলো তো আপনি একজন মানবিক মানুষ হিসেবে সেখানে প্রতিবাদ করবেন না আমি হইতে দিব না, আপনি তো একা দাঁড়াবেন ওইখানে যে না 5,000 মানুষের সাথে আমি যুদ্ধ করব, তারপর আমি মেয়েটাকে পোড়ায় মারতে দিব না, আমি আমার যতক্ষণ পর্যন্ত আমার শক্তি থাকে আমি মারতে দিব না, এটা তো করবেন নাকি? একজন ভালো মানুষ তো এই কাজটাই করবে নাকি, তাই না? একজন ভালো মানবিক মানুষের কাজ তো এটাই হওয়া উচিত, তাই না? তাতে যদি মানুষের আচ্ছা কাছে আঘাত লাগে তাহলে আঘাত লাগুক, আপনি তো আগে মানুষটাকে বাঁচাইবেন। হ্যালো হ্যাঁ ভাইয়া, শুনছি শুনছি ভাই, আপনাকে আচ্ছা, আমি আরেকটা কথা বলবো ভাই, আরেকটা কথা বলবো ভাই, আরেকটা কথা একটু শুনেন। ধরেন হচ্ছে গিয়ে আপনার সামনে একটা বিধবাকে, একটা বিধবা যে হয়েছে তাকে আর বিয়ে করতে দিবে না, একটা গ্রামের ভিতরে নিয়ম হচ্ছে বিধবাদের আর বিয়ে করা যাবে না, তাদেরকে খাইতে দিতে হবে হচ্ছে গিয়ে সাদা ভাত, কোনো পেঁয়াজও খাইতে দিবে না তাদেরকে, মাংস টাংস তো দূরের কথা, শাকসবজি তো দূরের কথা, পেঁয়াজটাও পেঁয়াজ রসুনও খাইতে দিবে না, তাদের চুলগুলা এরকম কেটে ছোট ছোট করে ফেলা হবে, একটা কাপড় দেওয়া হবে যে কাপড় দিয়ে তাদের বাকি সারা জীবন তাদের ওই কাপড়ে চলতে হবে, মানে মোটামুটি অমানবিক জীবন, তাদের জীবনে আর কিছু নাই, সাদা কাপড় পরে থাকতে হবে, অমানবিক মানে খুবই ভয়ঙ্কর জীবন জীবনের ভিতরে ঠেলে দেওয়া হবে। এখন এরকম যদি এক জায়গায় সিস্টেম চলে এবং সেই মেয়েটা যদি কোনো একটা ছেলেকে ভালোবাসে তাকে তো বিয়ে করতে দিবে না ভাই, তাকে তো যদি ভালোবাসাবাসি করে তাহলে তো তাকে পিটাই মেরে ফেলবে। এখন আপনি কি করবেন এরকম পরিস্থিতিতে, আপনি কি করবেন ভাই? সেজন্য যে আসলে আমার কিছু জানার ইচ্ছে ছিল ইসলাম সম্পর্কে আর কি, সো আমার মনে হয়েছে আপনি আসলে খুব ভালোই পারেন, যার জন্য আমি প্রশ্নগুলো করবো এবং আমার দুর্বল পাবে আসলে করবেন কন্ট্যাক্ট করেছি, করবেন অবশ্যই করবেন, পরে করেন, আগে আমার প্রশ্নের উত্তর দিয়ে নেন যে আপনি ওই বিধবাটাকে যে এরকম একটা অমানবিক জীবনের ভিতরে ঠেলে দেওয়া হলো এইটার এইটার কি প্রতিকার আপনি করবেন না? আপনি কি বলবেন না যে এটা তো ঠিক হচ্ছে না, বিধবাটার সাথে তো অন্যায় হচ্ছে? অবশ্যই অবশ্যই তাই ভাই, কেন করবেন ভাই ওইখানে হবে, তার বিশ্বাসে আঘাত লাগলো না ভাই ওদের? না না, আমি প্রশ্ন আপনি যেভাবে নিয়েছেন আমি কিন্তু ওটাই সিস্টেমে বলি, আমি বলছি এই জন্য যেহেতু লাইভ অনেক জন দেখছে, এখন আমি তো এখানে ডিবেট কম্পিটিশনের জন্য আমি এখানে কি করি নাই, অংশগ্রহণ করিনি, আমার কিছু জানার ইচ্ছা আছে, আমি আমার আপনি যে পয়েন্টটা বলেছেন যে আপনি বিশ্বাসে আঘাত করেন না, করবেন না কখনো, এটা খারাপ, এটা আপনি করেন না, এইটা যে খারাপ না সেই জিনিসটা তো আগে আমাদের ডিসাইড করতে হবে যে বিশ্বাস বিশ্বাসে আঘাত করা মানে খারাপ কাজ না, এক একজন এক একটা ধর্ম পালন করতে পারে, এক একজন এক একজন অনেক কিছু করতে পারে। আমি ভাই আবারও আপনাকে বলছি, আবার আপনাকে বলছি, আবার আপনাকে আরেকটা কথা বলছি যে আপনি কি ভারতে থাকেন না বাংলাদেশে? না না, আমি চট্টগ্রামে আছি, আমি চট্টগ্রাম থেকে বলছি, চট্টগ্রাম শহর থেকে বলছিলাম। আচ্ছা, বাংলাদেশের আইনে বলা আছে যে প্রত্যেক মানুষ হচ্ছে সমান, সংবিধানে বলা আছে তাই না? সংবিধানে রাইট, হ্যাঁ সংবিধানে বলা আছে। আর হিন্দু ধর্ম বলতেছে হিন্দুদের ভিতরে 4টা বর্ণ আছে, ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈষ্ণব শূদ্র, শূদ্ররা হচ্ছে সবচেয়ে নিচে নিচু জাত। না 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 না, এটা তো আপনার রং আছে, আপনি আমি হচ্ছে শুনেন, আমি একজন ইসকনের ট্রেনার, ঠিক আছে ভাই, আপনি যেটা ট্রেনার হন ভাই, যেটারই ট্রেনার হন আপনাকে আমি বলি, আপনাকে আমি বেস থেকে, আপনি তো ভুল বলা হবে না, আপনি ভুল বলা তো হবে না, আমাদের উচ্চতা নিচে কোনো সিস্টেম নাই, আমি বলি আপনাদের হচ্ছে আমাদের বিদেশ ভিতরে আমাদের ভিতরে হচ্ছে নিচে জাত বলে কোনো সিস্টেম নাই, না 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 না, আমাদের আমাদের কোনো উচ্চতা নিচে জাত নাই ভাই, ভাই ভাই শুনেন 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 শুনেন, আপনি মানে এই এই যে এই একই আচরণ ইসলাম ধর্মের মুমিনরা এসে আমাদের আচ্ছা দাদা প্রতিদিন আমাকে কিছু বলা, আমাকে বলার কিছু সময় দিতে হবে, আমাকে কিছু বলার সময় দিতে হবে, একটু শুনেন, এই একই আচরণ ইসলাম ধর্মের মুমিনরা এসে ডেইলি আমার সাথে করে, না 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 না, আমার ধর্মে এগুলা কিছু নাই, আমার ধর্মে এগুলা কিছু, একটু থামেন একটু থামেন, দেখেন আমার এখানে আমার এখানে এই দেখেন আমার এখানে আমার এখানে এই দেখেন এখানে আপনার এখানে কি আছে জানার, আপনার এখানে বেদ এখানে বেদ কুরআন সবই আছে, আমি বলি আমি আসলে একটু ডিসকাস করি, ঠিক আছে ঠিক আছে, আমরা তাহলে এখান থেকে বের করে করে দেখাই এখানে কি কি লেখা আছে, হ্যাঁ ভাই এখান থেকে বের করে বই থেকে আপনার কাছে বই এখানে এখানে ইবনে সবই আছে বুঝছেন, এই যে এখানে আমার এখানে প্রত্যেকটি ভাই, এখন তাহলে তার ভালো হইলো ভাই, তাহলে তার ভালো হইলো ভাই, আমরা এখন এই যে আপনার বইগুলো থেকে খুঁজে খুঁজে বের করে দেখাবো যে আপনার গ্রন্থের ভিতরে কোন কোন জায়গায় বর্ণবাদের কথা আছে,
কোন কোন জায়গায়, যখন অবশ্যই অবশ্যই অবশ্যই, রাইট 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 যখন রাইট, আমাদের আমি কাছে সেটাই অর্থ বলছি। বলা আছে, আপনি 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 একবার আপনাকে গোল দিয়েছি আপনি কেন চিন্তা রিসেন্ট? করেন ভাই, ভাই ভাই থামেন থামেন, আপনি একটু রামায়ণ বইটা বের করেন তো ভাই, রামায়ণটা বের করেন তো রামায়ণ থেকে মহাকাব্য, আপনি রামায়ণ কাটবেন কেন? আপনি আমার গীতা নিয়ে বলেন, আমার ভাগবত ভাই নিয়ে বলেন। ভাই। এই যে এই যে এই যে পিস্তানো শুরু করে দিলেন, এই যে পিস্তানো শুরু করে দিলেন, রামায়ণ কি আপনি কি আপনি আপনারা রিসেন্ট রিসেন্ট, আচ্ছা রামায়ণ হাদিস কোরআন শরীফ এবং হাদিস কি এক নাকি? একটু শুনেন কোরআন একটু শরীফ এবং শুনেন হাদিস এক? একটু শুনেন একটু শুনেন একটু শুনেন, রামায়ণ কি আপনারা আপনারা কি ভারতে রাম রাজ্য প্রতিষ্ঠা করতে চান না? রামরাজ্য না, আমি আপনাকে বলি, ভারতবর্ষ তো আগে তো পুরো পৃথিবীটাই ভারতবর্ষ ছিল, ঠিক আছে? একটা মাত্র ধর্ম ছিল, সনাতন ধর্ম ছিল, সনাতন ধর্ম তো আদি কিংবা পুরো পুরো ধর্ম, পৃথিবীটা এটা তো ভারতবর্ষ আজকের ছিল ধর্ম না। ভাই, পুরো পৃথিবীটা ভারতবর্ষ ছিল, অবভিয়াসলি অবভিয়াসলি অবভিয়াসলি। আপনি আপনি যান, কোথায় আপনি পাইছেন 2000 বছর আগে যান, কোথায় আপনি 4000 বছর আগে যান, দেখেন কোথায় পাইছেন পুরো পৃথিবীটা ভারতবর্ষ ছিল পুরো কোথায়? পৃথিবীটা আগে, পুরো পৃথিবী আপনি শুনেন, পুরো পৃথিবীটা আগে ইয়া বিশ্ব ছিল, ইয়া বিশ্বের পর এটা ভারতবর্ষ নাম হয়েছে, ভারতবর্ষ টুকরো টুকরো হয়ে কি পুরো পৃথিবী দেশগুলো গঠন হয়েছে। আপনি ইরান বলেন, ভারতবর্ষ ইরান ছিল, বলেন, পুরো আফগানিস্তান পৃথিবী বলেন, ভারতবর্ষ উজবেকিস্তান ছিল। বলেন। আপনি আমাকে এটা একটু বলেন ভাই, পুরো পৃথিবীটা ভারতবর্ষ ছিল এইরকম আচ্ছা মানে আমাকে আপনি আমাকে কি ভাই আমাকে কি একটু বলার বলেন, সুযোগ দিবেন? আমি আমাকে বলার সুযোগ আপনাকে দিবেন? বলার আমি সুযোগ একটু দিব, চাচ্ছিলাম যে আপনাকে পরস্পর বলার কথা সুযোগ বলার দিব, জন্য। আপনাকে বলার সুযোগ দিব, আপনি আমাকে আগে একটু না না, বলেন আপনাকে পুরো আপনাকে পৃথিবীটা বলার সুযোগ দিচ্ছেন কোথায়? লিসেন, ভাই, আপনি পুরো আপনি তো রং পৃথিবী করছেন, আপনি বলছেন আমাদের ভাই বর্ণ পুরো বিভাগ আছে, পৃথিবী ভাই আমার পুরো তো কোনো পৃথিবী বর্ণ বিভাগ আপনি নেই, আপনি আমাকে আপনি দিতে বলা আপনি যে আপনি ভ্রূণ কর্ম এই বিভাগ জিনিসটা আছে। একটু প্রুফ করেন, এই জিনিসটা একটু প্রমাণ করেন যে পৃথিবীর কোন ঐতিহাসিক এই কথাটা বলেছেন যে পুরো পৃথিবী আগে ভারতবর্ষ ছিল, এটা আগে একটু প্রুফ করেন। অবভিয়াসলি এই যে আমি আপনাকে বলি, অবভিয়াসলি এই যে আমরা আপনি জানি, আমি আপনি কি আপনাকে মহাদেব, আমি অবভিয়াসলি আমি আপনি বলেন আপনাকে আমি অবভিয়াসলি এটা জিজ্ঞেস করি নাই তো, অবভিয়াসলি নাকি না অবভিয়াসলি এটা জিজ্ঞেস করি নাই তো, আপনাকে আমি জিজ্ঞেস করেছি, আপনি একটু প্রশ্নটা আবার শুনেন যে পুরো পৃথিবী যে ভারতবর্ষ ছিল এইরকম কোন সায়েন্টিফিক জার্নালে বা কোন ইতিহাস গ্রন্থে, যেটা হচ্ছে নিরপেক্ষ ইতিহাস গ্রন্থ, যেখানে বলা হয়েছে যে পুরো পৃথিবীটা আগে ভারতবর্ষ ছিল, এই রেফারেন্সটা আমাকে একটু দেন ভাই, মানে পাগলের মতো একটা কথা obviously বলতে এটা পারবো আমার, না, এটা আমার বেদে মানে আছে, আমার না না বেদে আছে, পুরো না না পৃথিবীটা আগে কি আপনার ছিল? বেদে আছে, আপনার বেদে আছে দেখে এটা সত্য, yes right আপনার right বেদে right আছে right দেখে এটা right সত্য, মানে এটা ভাই right উজবুকের মতো কথা হলো না, মানে কোরআনে বলা শুনেন, আছে যে পৃথিবী আমি আমি কোরআনে আপনাকে বলি, আচ্ছা বিজ্ঞান, কোরআনে আমি আপনাকে বলি, একটু আমি শুনেন আপনাকে বলি, একটু বিজ্ঞান শুনেন একটু শুনেন একটু শুনেন, কোরআনে বলা আছে যে আপনি তো ইসলাম আমাকে ধর্ম, বলতে দিচ্ছেন না, আপনি আমাকে, কোরআনে আপনি তো বলা আমাকে আছে আমার যে বেদের শ্লোকগুলো বলতে দিচ্ছেন না, শুনেন শুনেন আপনি শুনেন, আমি আপনার রেফারেন্স বেদের দেখাবো শ্লোক, কি করে? আপনার বেদের শ্লোক আপনি তো আপনি আমাকে বলার সুযোগ দিচ্ছেন না স্যার, আপনি আমাকে আপনাকে বলার সুযোগ দিতে হবে আপনাকে তো। আমি জিজ্ঞেস করেছি যে ধরেন কোরআনে বলা আছে যে ইসলাম ধর্ম সেই আদমের যুগ থেকে ইসলাম ধর্ম ছিল, এখন কিন্তু এটার কোনো ঐতিহাসিক প্রমাণ তো পাওয়া যায় নাই যে আদমের সময় থেকে ইসলাম ধর্ম ছিল, আমরা ঐতিহাসিক ভাবে যেটা জানি যে মুহাম্মদের পর থেকে ইসলাম ধর্ম আসছে, কিন্তু আদমের সময় থেকে ইসলাম ধর্ম ছিল, আদমের সময় থেকে মানুষ মুসলমান ছিল, এরকম কোন ঐতিহাসিক প্রমাণ আদম নেই ভাই। আমি বলি ভাই কথার এসব তো, মাঝখানে এগুলো কথা হচ্ছে, ভাই কথার মাঝখানে কথা বলেন না, এসব কোনো রেফারেন্স আছে? ভাই কথার রেফারেন্স আছে? মাঝখানে কথার মাঝখানে কথা বলেন না, ভাই কথার মাঝখানে কথা বলেন না, একটু শেষ করতে শেষ হোক আমার কথাটা, যে এটা হচ্ছে মুসলমানদের একটা দাবি। এখন আমি যখন এক মুমিনকে জিজ্ঞেস করলাম যে তোমার তুমি যে এটা দাবি করলা যে ইসলাম ধর্ম সেই আদমের সময় থেকে ছিল, এটার রেফারেন্স কোথায়, অন্য কোথায় বলা আছে, ইতিহাসের কোন গ্রন্থে বলা আছে যে ইসলাম ধর্ম এখানে ছিল, তারা আমাকে বলল যে এটা কোরআনে বলা আছে যে ইসলাম ধর্ম আগে থেকে ছিল। ভাই এটা কি কোনো রেফারেন্স হতে পারে? আপনার কাছে কি মনে হয় যে এটা কোনো রেফারেন্স হতে পারে? আচ্ছা দাদা আমি বলি, আমি আসলে আমার ধর্মটাকে প্রেজেন্ট করার জন্য আপনার সাথে, প্রশ্নটার উত্তর দিবেন আমার আপনার ধর্ম সাথে যেটা নেগেটিভ তার নোট, আমি জিজ্ঞেস করবো ভাই আপনাকে, আপনি আমাকে ভাই তার উত্তর আপনাকে দেবেন, আমি আপনাকে একটা একটা কমিটি প্রশ্ন করার জন্য। করেছি, আপনাকে একটা প্রশ্ন করেছি, আপনি কি সেটার উত্তর দিবেন? আপনাকে যদি বলা হয় যে কোরআনের রেফারেন্স দিয়ে যদি বলা হয়, দাবি করা হয় যে কোরআনে বলা আছে যে আদমের সময় থেকে ইসলাম হচ্ছে আদি ধর্ম, ইসলাম হচ্ছে সবচেয়ে পুরনো ধর্ম, কারণ হচ্ছে কোরআনে বলা আছে, হাদিসে বলা আছে, এখন এই কোরআন হাদিসের রেফারেন্স কি শুধুমাত্র মুসলিম ছাড়া আর কারো কাছে কি গ্রহণযোগ্য? এটা তো একটা প্রত্যেকটা ধর্ম থেকে নির্দেশন থাকে তাই না, পুরনো একটা নির্দেশন থাকে না ভাই, ভাই এটা তো ভাই থাকতে হবে তাই না? ভাই আপনি কি আমার কথা বোঝেন না ভাই, যে আপনি যে ধর্মে বিলং করেন, যে ধর্মে বিশ্বাস করেন, সেই ধর্মের রেফারেন্স যে আপনি নিরপেক্ষ রেফারেন্স হিসেবে কোথাও প্রদর্শন করতে পারেন না, এই সহজ জিনিসটা কি বোঝার মতো মানে ইয়াটা কি আপনার নাই ভাই? এখন আমি আপনাকে বলি, ভাই আমি আপনি আপনাকে তো কি বলি বলবেন শুনেন, আগে এই 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 জিনিসটা ফয়সালা হওয়ার পর আপনি অন্য কথা বললেন, অন্য কোনো আলোচনাতে যান না, অন্য কোনো প্রসঙ্গে যান না, আগে এটা শেষ করেন। আপনি যে আমাকে বেদের রেফারেন্স দিলেন, বেদের রেফারেন্স কি শুধুমাত্র বেদে বিশ্বাসী ছাড়া আর কারো কাছে গ্রহণযোগ্য রেফারেন্স? বেদে হচ্ছে মানব জাতির সব সংকলন এখানে লিখা আছে, ভাই বিজ্ঞান, আপনি যদি ঠিক আমি আছে আপনি আপনাকে যদি বলি আজকে আপনি যদি আজকে একটা বিজ্ঞানের মুসলিম অনেক পরিবারে গুরুত্বপূর্ণ জন্ম নিতেন, গুরুত্বতম জ্ঞান বেদের আরে মধ্যে রাখেন আছে, রাখেন ভাই কথা রাখেন ভাই, বুঝছেন? ফালতু কথা বলেন না ভাই, ফালতু কথা বলেন না, আপনি যদি আজকে একটা মুসলিম পরিবারে জন্মাইতেন তাহলে কি আপনি এই একই কথা বলতেন যে বেদের ভিতরে যে রেফারেন্স দেওয়া আছে সেটা সঠিক? ভাই আমি তো ধর্ম নিরপেক্ষ, বুঝছেন, আমি সব ধর্ম পড়ি, কোথ থেকে ঠিক আছে? ধর্ম এখন নিরপেক্ষ? আমার তো আপনি বোঝা একটা হচ্ছেন আমার একজন, তো বোঝা একটা জ্ঞান আপনি আছে। হচ্ছেন একজন আপনি হিন্দু, শুনেন, আমি আপনি আমি আমি আপনাকে বলি, বাংলাদেশে যারা, আপনাকে একটা প্রশ্ন বাংলাদেশে করেছি, অনেক কিন্তু আপনাকে কি একটা আছে, প্রশ্ন অনেক মুক্তমনা লেখক আপনাকে আছে, তারা আপনাকে অনেক একটা প্রশ্ন গ্রেজুয়েট, করেছি, ওকে, আপনাকে ওরা একটা প্রশ্ন ইসলাম ধর্ম করেছি, ধর্ম আপনাকে করেছে, একটা ইসলাম প্রশ্ন ধর্ম করেছি নিয়ে ভাই, পড়াশোনা করেছে, আপনাকে আপনাকে একটা ধর্ম প্রশ্ন মানে করেছি না ভাই, আপনাকে আপনাকে একটা প্রশ্ন করেছি ভাই, আপনি যে আসলে বলার আপনি জন্য যদি আজকে একটা মুসলিম পরিবারে জন্মগ্রহণ করতেন তাহলে কি একইভাবে বেদের ওই রেফারেন্সটা, যে রেফারেন্সে বলা আছে যে পুরো পৃথিবী আগে ভারতবর্ষ ছিল, এই রেফারেন্সটা কি আপনার কাছে সঠিক বলে মনে হতো, সত্য বলে মনে হতো? বা আপনি যদি একটা ইহুদি ধর্মের পরিবারে জন্মগ্রহণ করতেন তাহলে কি এই বেদের এই রেফারেন্সটা যে পুরো পৃথিবী আগে ভারতবর্ষ ছিল এরকম একটা উদ্ভট গাঁজা করি মানে নিম্নমানের গাঁজা খাওয়া কথা, এটা কি আপনার কাছে বিশ্বাসযোগ্য বলে মনে হতো? মানে গাঁজার একটা কোয়ালিটি থাকে ভাই, গাঁজা খাওয়ার একটা কোয়ালিটি থাকে, গাঁজা খাইবেন খান
কিন্তু এত নিম্নমানের গাঁজা কেন খাইবেন ভাই, এত কম দামি গাঁজা আচ্ছা এখন আমি বলি, এখন এখন শুনেন, ইসলাম ধর্ম আছে, ইসলাম হচ্ছে পৃথিবীর না আদি না ধর্ম, না না আপনি আগে ইসলাম ধর্ম আছে পৃথিবীর এইটা, আদি ধর্ম, না না আমার কথা শুনেন, এটা তো সব ধর্মেই, সব ধর্মেরই কথা, সব ধর্মের এই ধরনের দাবি দাওয়া থাকে, সব ধর্মের কথা হবে কেন, এই ধরনের আমি বলি বৌদ্ধ ধর্ম বলেন, শিখ ধর্ম বলেন, এই ধর্ম বলেন, সব তো সনাতন থেকে গিয়েছে, এটা তো রেফারেন্স আছে, আপনি আমাকে বলেন যে ইসলাম থেকে এরকম একটা ধর্ম গিয়েছে, এটা আমাকে বলেন, আপনি আমাকে মানে ইসলাম ধর্ম সনাতন ধর্ম থেকে এসেছে, যেটা হবে সনাতন থেকে অনেক ধর্ম উৎপত্তি হয়েছে, হয় নাই, হয়েছে তো, তো ওরা তো বলছে না, ওই ধর্মগুলো তো বলছে না যে আমরা হচ্ছে প্রাচীন ধর্ম, ভাই ঠিক আছে, ভাই আপনার ইসলামের আপনার যে এই দাবিটা, আগে ভাই আপনার এই দাবিটা, হ্যাঁ এই দাবিটা যে আপনি করছেন, এটার বেস, এটার কি কোনো আপনার কাছে কোনো ভ্যালিড রেফারেন্স আছে যে সনাতন ধর্ম থেকে অন্যান্য ধর্মগুলো এসেছে ভাই নাকি রেফারেন্স নাকি, থাকবে কেন, আমি বলি ভাই ভাই প্রথম নাকি আজ থেকে ভাই যেটা আমাকে শেষ আগে গৌতম বুদ্ধ শেষ জিনিয়ে কুড়ি তো ভাই হিন্দু শেষ ধর্মের করতে ছেলে ছিল, শেষ এখন করতে আপনার ছেলের নাম তো সিদ্ধান্ত, ওর নাম, ওর নামে সিদ্ধান্ত ছিল, শেষ করতে ভাই, আমার কথা বুঝছেন, ভাই নামের তো কোনো ধর্ম নাই তো ভাই, নামের হয়তো নামের সনাতন কোনো থেকে, ধর্ম নাই, ওই জন্য আপনাকে কলটা করা, আপনি মনে হয়েছে কি মুক্ত মনা, আপনি না আপনি না আমি ভাই গাজা খাই, আপনি আমি গাজা খন না ভাই, অন্তত গাজা খন না, যে আমি গাজা খরের মতো বলবো যে পুরো পৃথিবী আগে ভারতবর্ষ ছিল, নিম্নমানের গাজা আমি খাই না ভাই, সরি আপনাকে আমি আচ্ছা আপনি মানে বলেন, আমি মানে আপনাকে শুনেন, মানে আপনাদের আপনি কি মনে আপনাদের করেন, আপনাদের আপনি কি মনে করেন 5,000 বছর আগে আমেরিকা মহাদেশের মধ্যে মানুষ বসবাস করতো, ভাই আপনি আপনি কি মনে করেন যে ভাই 5,000 ঠিক বছর আগে আছে আমেরিকা ঠিক মহাদেশে আছে, মানুষ ভাই বসবাস করতো, আমেরিকাতে বসবাস করতো কি করতো না, পুরো পৃথিবী আগে আপনি আমাকে ভারতবর্ষ বলেন ছিল, আপনি করে কি করতো কি সেটা বলেন, আপনি কি মনে করেন 7টা মহাদেশ কি তৈরি হয়েছিল, আবিষ্কার হয়েছিল 5,000 বছর আগে, ভাই হয়েছিল পুরো পৃথিবী একটা ভারতবর্ষ ছিল মহাদেশ, ভাই, আমি পুরো বলি পৃথিবী, আফগানিস্তান ভাই বলেন, ভালো ইরাক বলেন, ইরান বলেন, এগুলি কি ভারতবর্ষের মধ্যে ছিল না, বাংলাদেশ ভারতবর্ষের মধ্যে ছিল না, ছিল তাহলে কতগুলো রাষ্ট্র ভারতবর্ষের মধ্যে ছিল, এগুলো খণ্ড খণ্ড হয় নাই, খণ্ড খণ্ড হয়েছে, ভাই আমি বললাম বলি তো ভাই, হ্যাঁ বললাম তো ভাই মানে গাঁজা খাওয়ার একটা ইয়া আছে, মানে কত দামি আপনি গাঁজা খাইবেন, আপনি একটু মানে চেষ্টা করেন যে একটু ভালো মানের গাঁজাটা কোথায় খুঁজে পাওয়া যায় সেটা একটু ট্রাই করেন ভাই, মানে এত মানে হাস্যকর কথা বললে কেমন হবে, আপনাকে আমি যে প্রশ্নটা করেছি আপনি সেটার উত্তর দিচ্ছেন না ভাই, আপনাকে আমি প্রশ্ন করেছি যে প্রত্যেক ধর্মেরই এই ধরনের কিছু দাবি দেওয়া থাকে যে তাদের ধর্মটা অনেক পুরনো, অনেক পুরনো, একটু শুনে নেন ভাই, দাবি তো থাকতে পারে, এটা তো একটু শুনে ঐতিহাসিক নেন, কিছু থাকবে, এটা তো একটু শুনে প্রত্নতান্ত্রিক, ভাই যারা গবেষণা করা ওরা তো কিছু কিছু দিতে হবে তাই না, ভাই আমি একটু আপনাকে শুনে বলি, নেন, আপনি ভাই আমাকে একটু বলা শুনে শুধু নেন, তো লিসেন, ভাই একটু শুনে নেন, আপনি একটু আমাকে শুনে তো নেন, বলা শুধু একটু দিতে শুনে হবে, নেন, ভাই একটু শুনে আপনি নেন, আমার বলছেন কথাটা একটু শুনে নেন, আমার হ্যাঁ কথাটা একটু শুনে নেন, আমার কথাটা একটু শুনে নেন, প্রত্যেক ধর্মেরই এই ধরনের উদ্ভট গাঁজাখুরি, নিম্নমানের গাঁজা খাওয়া প্রত্যেক কথা ধর্মের বলা সাথে তো থাকে, সনাতন সাথে মিলে লাভ নাই, আমি বলি প্রত্যেক এটা ধর্মের তো সাথে আপনি এই ব্যবসা কথাটাও, মিলাতে পারবেন না, এই কথাটাও তো ভাই সমস্ত ধর্মের লোকই দাবি করে যে আর ধর্মের সাথে ইসলামকে শুনে মিলাবে আমি না, বলি, আমি আমি ভাই বলি আপনি আমাকে কথাটা খ্রিস্টান শেষ ধর্ম করতে দিচ্ছেন বলছেন, না, আমি বলি না ভাই খ্রিস্টান আমাকে ধর্ম আমার বলছেন, কথাটা শেষ খ্রিস্টান করতে ধর্ম দিচ্ছেন, বাইবেল বলছেন ভাই আমার খ্রিস্টান হোক, কথাটা শেষ করতে কোরআনে দিচ্ছেন, বলছেন মুসলমান হোক, কিন্তু বেদের মধ্যে বলা হয়েছে তোমরা মানুষ হোক, আমাকে তাহলে কথাটা এখন শেষ করতে দিচ্ছেন বাইবেল বলেন, কোরআন বলেন, আর বেদের মধ্যে পার্থক্য কোথায় সেটা আমাকে বলেন আপনি, ভাই আমাকে কথাটা শেষ করতে দিচ্ছেন না, প্রত্যেকটা ধর্মের এই ধরনের দাবি দাওয়া আছে ঠিক না আছে, এবং একটু দাবি শেষ থাকলে তো হবে ভাই না, ভাই ভাই আমার দাবি ক্ষেত্রে থাকলে কথা দাবি বলুন থাকতেই পারে, ভাই আমার মাঝখানে ধর্ম কথা আমি বলুন ভালোবাসি, আপনার ধর্ম তার কিন্তু ভাই, সত্য আপনি যেটা, মাঝখানে এটা তো ভাই আপনি এটা তো মাঝখানে প্রমাণের বারবার সাপেক্ষে তো হবে, ভাই প্রমাণ মাঝখানে সাপেক্ষে তো বারবার এটা বলুন তো হবে তাই না, ভাই, আমার প্রমাণ কথাটা হবে শেষ করতে দিন, কথাটা শেষ করতে দিন, কথাটা শেষ করতে দিন, এখন প্রমাণ যখন আমরা চাচ্ছি যে আচ্ছা ঠিক আছে ইসলাম ধর্মের, ইসলাম ধর্মের দাবি হচ্ছে ইসলাম ধর্মটা সেই সৃষ্টির আদি থেকেই আছে, ইহুদি ধর্ম ভাই কথা বলে না মাঝখানে কথা বলে না, তাহলে আপনাকে আমি বিদায় বিদায় জানাতে হবে, তখন বাধ্য হয়ে মাঝখানে কথা বলেন না, আমার পয়েন্টটা মেক করতে দেন যে প্রত্যেক ধর্মের এই ধরনের উদ্ভট দাবি দেওয়া আছে যে তাদের ধর্মটা অনেক সেই সুপ্রাচীন একদম সৃষ্টি শুরু থেকে আছে, হ্যাঁ এই ধরনের দাবি একটা শুধুমাত্র আপনার ধর্মে যে আছে তা না, এখন আপনাকে আমি জিজ্ঞেস করেছি যে আপনার আপনার ধর্মে এটা আছে ইসলাম ধর্মের ভিতরে এটা আছে, এখন ইসলাম ধর্মের একজন মুমিন ঠিক একই ভাবে আপনি যেভাবে এক্সাক্টলি একই কথাগুলো বলে, খালি ধর্মটার জায়গায় সনাতনের জায়গায় এখানে থাকে ইসলাম, আর ইসলামের জায়গায় আপনি বলতেছেন সনাতন, কিন্তু কথা এক, কথা সেম, কথার ভিতরে কোনো পার্থক্য নেই, এখন আমি বলতেছি যে আপনার জন্মটা যদি আজকে ভাই মুসলিম পরিবারে হইতো এবং ছোটবেলা থেকে যদি আপনি এই শিক্ষা পেয়ে বড় হইতেন যে ইসলামটাই সবচেয়ে আদি ধর্ম এবং ইসলামই একমাত্র সত্য ধর্ম, এটা যদি আপনি পেয়ে বড় হইতেন তাহলে আপনি আজকে যে আমার সাথে কথা বলতেছেন আপনার স্ট্যান্ডটা তখন কোথায় হইতো, আপনি কি একই একই সুরে বলতেন না যে আমার ধর্মটাই সেরা, আমার ধর্মটাই সত্য, আমার ধর্মটা এটা বলা আছে, এবং যখন আমি আপনার কাছে প্রমাণ চাইতাম যে আচ্ছা ঠিক আছে আপনার যে, আপনার যে ক্লেম, আপনার যে দাবি সেটার প্রমাণ কোথায়, তখন আপনি ফট করে আপনার ধর্মগ্রন্থটা থেকে বাইর করে আপনার ধর্মের প্রমাণ দেখাইতেন, এই একই প্রমাণ তো ভাই মুসলিমরাও দেখাতে পারে কোরআন থেকে হাদিস থেকে, এই যে আমাদের কেমনি দেখাবে, কেমনি আমাকে বলেন, কেমনি দেখাবে, কেমনি দেখাবে আমাকে বলেন, কেমনি আমি যদি, দেখাবে আমি যদি, উনি যদি বলে, আমি বলি, আমি বলি এরা যদি বলে যে আদম এবং হাওয়া হচ্ছে প্রথম মানব মানবী, ঠিক আছে প্রথম মানব মানবী, আমি যদি বলি যে ওদের কিছু ঐতিহাসিক নির্দেশনা আমাকে দেখান, আপনার ধর্মে কিছু ঐতিহাসিক নির্দেশন দেখান, যেটা যেটার আইকন হচ্ছে 1 লক্ষ বছর, আপনি যেটার আইকন বনু, হচ্ছে 5,000 বছর, আপনাদের আমাকে দেখান, দেখাতে পারবে, আপনাদের আপনাদের ধর্মের মনু হচ্ছে প্রথম মানব এবং প্রথম মানবের নাম মনু হচ্ছে তো শতরূপা, মনু এবং শতরূপা, শতরূপা, শতরূপার কি কি ঐতিহাসিক প্রমাণ আপনার কাছে আছে সেটা দেখেন তাইলে, অবভিয়াসলি আছে, আপনি যদি মনু এবং শত্রু বলছে আমার বেদের দিকে চলে যেত, আপনি কি আমার সময় দিবেন, আমি বেদ সম্পর্কে কিছু বলবো, তাহলে তো আপনি তো আবার বেদ আনতেছেন, আপনার কাছে ঐতিহাসিক কি প্রমাণ আছে, এইরকম প্রমাণ তো মুসলিমদের কাছে ভাই কোরআন থেকে শুনেন, থাকবে, ঐতিহাসিক যদি ঘাটতে যায় আমার তো আমার শাস্ত্রের দিকে যেতে হবে, আমার কিতাবে ভাই যেতে হবে তাই না, ভাই এইরকম তো আমি প্রমাণ আপনাকে বলি মুসলমানদের আপনার কাছে আছে, বাবাকে এটা বলতে পারবে কে, মানে আপনার আপনি কি বাবাকে ভাই, এটা ভাই শরীর আপনি বলতে তো পারবে কে, শাস্ত্রে বলছেন না, এটা আপনার মাকে বলতে পারবে, এটা আপনি মা যখন হচ্ছে শাস্ত্র, আমার আপনি মা যখন হচ্ছে, আদম আমি হওয়ার যদি প্রমাণ চাচ্ছেন, আপনি যখন আদম হওয়ার প্রমাণ চাচ্ছেন তখন তো মুসলমানরা তাদের ধর্মগ্রন্থ কোরআন হাদিস নিয়ে আসবে, যে এই যে এখানে লেখা আছে ভাই, যে এই যে দেখেন এই হাদিসে আছে আদম, আদম প্রথম মানুষ, আপনিও তো ঠিক একই পন্থায় আপনার বেদ বা আপনাদের ধর্মগ্রন্থগুলো নিয়ে আসতেছেন, যে এই যে এখানে লেখা আছে মনু সতেরো পাই, যে এই যে এখানে দেখাবে
মানে এটা কি ভাই আচ্ছা ভাই এখন তোমার আমি মনে শুনেন হয়? আমি আপনাকে আমি আপনাকে কল করার জন্য অ্যাড করার জন্য এই জন্য রিকোয়েস্ট করে আমার কিছু জানার প্রশ্ন ছিল আপনার আপনি যদি জানার আমাকে থাকে না না আপনি আপনাকে সম্পূর্ণ আপনাকে আমাকে আপনাকে উত্তর আমি দিবেন জিজ্ঞেস করেছি, প্রয়োজন হয়ে আসায়। আপনাকে আমি জিজ্ঞেস করেছি যে ভাই মনু শতরূপার কোন ঐতিহাসিক প্রমাণ কি আপনার কাছে আছে? ঐতিহাসিক প্রমাণ অবভিয়াসলি আচ্ছা আছে, বেদ না ঐতিহাসিক অবভিয়াসলি আছে। হ্যাঁ বলেন বলেন কোথায় আছে? হ্যাঁ কোন ঐতিহাসিক আমি আপনাকে ইতিহাস বলছি, গবেষক এটা বের করেছেন যে ইতিহাস প্রথম মানব হচ্ছে ইতিহাস মনু এবং গবেষক আমি শতরূপার? তো আপনাকে আমার ব্যাগ থেকে খুলে দেখাবো, এখনই দেখাবো। আরে ভাই তার আগে তো ব্যাগ থেকে আপনাকে খুলে দেখাবেন একটা পাগল নাকি আলোচনা আপনি? করতে হবে, তাহলে মাথা আপনি খারাপ বলুন নাকি ব্যাগ নিয়ে আপনি? তাহলে ব্যাগটা আপনি কি এটা পাগল নিয়ে আলোচনা নাকি? করতে হবে ধর্মী আপনি পাগল নাকি? এইরকম তো মানে মুসলমানও দেখাবে কোরআন হাদিস থেকে, এটা কি পাগল নাকি আপনি? ভাই একই কথা বারবার ভাই? বলছেন। মুসলিমরা দেখাবে বেদ আমি আপনাকে বলি, বেদ কি ঐতিহাসিক গ্রন্থ নাকি? বেদ কি ইতিহাস ইয়ারা লিখছে নাকি? পাগলের মতো কথা বলেন কেন? বেদ হচ্ছে একটা ধর্মগ্রন্থ, কেতাব, সেটা লিখছে প্রাচীনকালের ইয়ারা মুনি ঋষিরা। তা আপনি মানে ফাও কথা বলেন কেন? এরকম তো ভাই মুসলমানরা শুনেন বলবে। প্রাচীন কালের মুনি ঋষিরা লিখে নাই, প্রাচীন কাল ভুল বলছেন কেন আপনি? প্রাচীন কালের মুনি ঋষি লিখে নাই, বেদ শব্দ তো শ্রুতি, যা শুনি শুনে কি করে শ্রবণ করে মুখস্থ করে লিখতো, আবার কথা বুঝছেন? এটা কি এটা লিখছে না এটা নালকি কি হইলো বড় কেমনে ভাই? কোনো চলে আসছে জ্ঞানটা? নালকি বেদের হইলো সঙ্গে ছোটখাটো কম্পনা, না নালকি বেদের মধ্যে কেমনে 140 আসলো পুত্র ভাই? আছে, এখন বেদের ভাই পৃথিবীর বেদ মানব জাতির সবকিছু বেদ এখানে লিপিবদ্ধ আছে, বেদ পুঙ্খানু পুঙ্খ ছোট গ্রন্থ ভাবে। এটা কি আমি তবে বলেছি? আপনাকে আমাকে তো বলা শুধু পাগল করতে হবে, আপনি ভাই যদি পাগল মাঝখান থেকে কথা কথা শুরু বলছেন? বলেন তাহলে তার বলুন। আমি কি আপনাকে একবারও বলেছি বেদ ছোট গ্রন্থ? বেদ ছোট গ্রন্থ না বড় গ্রন্থ সেটা নিয়ে কি আমাদের আলোচনা হয়েছে এখনো ভাই? মানে পাগলের মতো আচরণ করছেন ভাই। এখানে আপনাকে আমি আমি বলেছি, আপনাকে বলি, আপনাকে এখন আমি কি আপনাকে আমি আপনাকে বলেছি, আমার আমি না যে না চিন্তা আপনাকে করছি প্রশ্ন আচ্ছা করতে পারি, আপনাকে আমি প্রশ্ন করতে আপনাকে পারি? আমি আপনাকে আমি আবারও বলছি যে আবার একটু শোনেন প্রশ্নটা শোনেন, যে একজন মুমিন যখন আসবে তখন তাকে যদি আপনি দাবি করেন যে তোমাদের যে আদম হাওয়া ছিল সেটা প্রমাণ কোথায়? তারা তো তাদের হাদিস এবং কোরআন এবং সিরাত এগুলো নিয়ে আসবে তাই না আপনার কাছে? এই যে এখানে লেখা আছে ভাই, একজন খ্রিস্টানের কাছে যদি আপনি জিজ্ঞেস করেন যে তোমাদের যে অ্যাডাম এবং ইবের কাহিনী যে আমরা শুনি সেটা প্রমাণ কোথায়, সে আসবে তার বাইবেল নিয়ে এবং অন্যান্য বাইবেল গুলো যেগুলো আছে সেগুলো নিয়ে আসবে, এই যে এখানে লেখা আছে। আপনাকে যখন জিজ্ঞেস করলাম ভাই আপনার মনু এবং শতরূপা যে ছিল পৃথিবীতে এরকম নামের কোন আদি মানব মানবী ছিল এটা প্রমাণ কোথায়, আপনি বললেন যে এই যে আমাদের বাইবেলে ভাই আছে আছে এই যে এখানে লেখা আছে। ভাই এটার ভিতরে কি আপনি কোনো সিমিলারিটি পাচ্ছেন নাকি মনে হচ্ছে যে আপনারটা স্পেশাল, আপনার দাবিটা স্পেশাল? আমি এখানে আমারটাকে প্রেজেন্ট করার জন্য আমি আসি নাই, আমার কিছু জানার ইচ্ছে ছিল, প্রশ্নগুলো করার তো আপনি সুযোগই দিচ্ছেন না আমাকে। ভাই আপনার প্রশ্নটা তো আপনি করবেন, আগে আপনি যে মানে যে কথাগুলো বলছেন সেগুলো আমার তো বুঝতে হবে। আপনাকে আমি জিজ্ঞেস করেছিলাম শুরুতে যে আপনি বলেছেন যে আপনি কারো বিশ্বাসে আঘাত করেন না, কেন আঘাত করবেন না? আপনার সামনে যদি একটা এরকম অমানবিক ঘটনা ঘটে তাহলে আপনি কেন আঘাত করবেন না? ধরেন আপনি আমি তো আমি বিশ্বাস এটা ওই করতে, আপনি যে ভাই সিস্টেমে শেষ কথা করতে আমি দেন, ওটা ভাই বলিনি, ভাই আমি শেষ করতে দেন, শেষ প্রত্যেকটা করতে দেন, মানুষের স্ব স্বকে একটা সম্মান দেওয়া উচিত, শেষ আমি করতে ওই দেন, বিশ্বাস নিয়ে কথাটা বলেছি, আমি শেষ আপনার করতে কোরআন দেন, নিয়ে জানার জন্য আপনাকে শেষ কল করতে করেছি, দেন, শেষ করতে ঠিক দেন, আছে? শেষ করতে দেন, শেষ করতে দেন। হ্যাঁ আপনি যদি দেখেন যে আপনার সামনে একটা লোক, যে ধরেন আমি আসিফ মহিউদ্দিন, আমি ইসলাম ধর্ম ত্যাগ করেছি এই কারণে মুসলিমরা এসে আমাকে জবাই করার জবাই করতেছে, আমার পাল্লা ফেলে দিচ্ছে কারণ আমার ধর্মে ওটা বলা তো আছে, আছেই, ভাই শেষ আমাদের করতে কোরআনে দেন তো না অনেক ভাই, কিছু লেখা আছে, ভাই তাই শেষ না? করতে দেন না ভাই, শেষ করতে দেন না ভাই। এখন তারা বিশ্বাস করে যে কোরআন হাদিসে যেটা বলা আছে যে ইসলাম ধর্ম ত্যাগ করলে তার গর্দান উড়াইয়া দিতে হবে, এই জিনিসটা তারা অ্যাপ্লাই করতেছে আমার উপরে, তখন কি ভাই একজন মানবিক মানুষ হিসেবে আপনার উচিত না যে সেখানে বাধা দেয়া যে কেন এই লোকটার তো অধিকার আছে, কেউ যদি ধর্ম পালন করতে না চায়, কেউ যদি বিশ্বাস না করে তাহলে তো তার না বিশ্বাস করার অধিকারটা তো তার আছে, এটা কি আপনি বলবেন না ভাই? আমি সেটাই বলছি, যদি কোরআনের আল্লাহর যে কিতাব, সৃষ্টিকর্তার যে কিতাব, এই কিতাবের মানে কিভাবে লেখা থাকতে পারে, আমি ওটা জানার জন্য আপনাকে কল করেছি। কিভাবে লেখা থাকতে পারে কি লেখা থাকতে পারে না সেটা নিয়ে পরে আলোচনা করব, আগে আলোচনাটা হচ্ছে কিছু মানুষ তো এটা বিশ্বাস আমি করে তো আমি প্রশ্ন আমি আমি আপনার এটা আলোচনা শুনেছিলাম ওটা নিয়ে, এটা এখন ওটা নিয়ে এটা প্রশ্ন নিয়ে করার জন্য আপনাকে আমি এটা নিয়ে অ্যাড করতে এর থেকে বলেছিলাম। অনেক জঘন্য কথা, আপনাদের বেদ উপনিষদ আপনাদের ভগবদ্ গীতা আমাকে এগুলো বলেন, আপনাদের, ইয়েস আমাকে বলেন কোথায় কি লেখা আছে, আমাকে তো বলতে হবে, ভাই আমি বলবো, আমি তো ওই জন্য কল আমাদের একটা, দিয়েছি, হ্যাঁ আপনি আমাদের বলবেন একটা, এখান থেকে বলছেন, এখান থেকে বলতে হবে না রে ভাই। আমাদের একটা সুন্দর ওয়েবসাইট আছে সংশয়.org, সেখানে ঢুকবেন ভাই, সেখানে ঢুকে হিন্দু ধর্ম জি লিখে, আমি দেখেছি 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 হিন্দু ধর্ম দেখেছি লিখে হ্যাঁ একটা সার্চ করবেন, একটা সার্চ বাটন আছে সেখানে হিন্দু ধর্ম লিখে সার্চ হ্যাঁ। করবেন, দেখবেন শটান করে এখানে একশো তো গুলো আমি লেখা আপনাকে চলে বলি আসছে একটা কথা, ভাই। কি আপনি আপনি মাঝখানে বামুনের বারবার, কিভাবে কম্পিটিশন দেবেন, প্রত্যেকটা ভাই সময় ভাই জানতে হবে, পুঙ্খানু পুঙ্খ ভাই হবে, মাঝখানে আমি বারবার বলি কথা বলছেন, আমি যদি কোরআন যদি শিখতে চাই, কোরআন যদি বুঝতে চাই, মাঝখানে বারবার কথা বলছেন ভাই, আমার কথাটা শেষ হয়নি তো ভাই, শেষ হওয়ার আগে আমাকে আপনি শুধু কথা দিবেন, বলছেন ভাই, শেষ হওয়ার আগে আপনি কথা বলে ফেলতেছেন। আমি আপনাকে বলেছি যে আমাদের আমি শেষ ওয়েবসাইটে করার গিয়ে, পরে আপনি কথা বলিয়ে দিয়ে থাকতে আমাকে না বলার আপনি তো সুযোগটা আমাকে দেন। একটা প্রশ্ন করেছেন, আপনি তো আমাকে একটা প্রশ্ন করেছেন আমি উত্তর দিচ্ছি। আপনি আপনাকে আমি বলেছি আমাদের ওয়েবসাইটে গিয়ে হিন্দু ধর্ম লিখে সার্চ করেন অনেকগুলো লেখা আসবে, এখন আপনি বলতে পারেন যে ওগুলা এখানে মানে আপনার তো ভালোভাবে জানতে হবে, ভালোভাবে না জেনে আপনি কিভাবে লিখলেন, এই একই কথা ভাই মুমিনরা বলে। হ্যাঁ যে আপনি যদি বিরোধী হয় তাহলে বলা হয় যে আপনি কিছু জানেন না, ধরেন আপনি একটা জিনিসের সমালোচনা করতেছেন তখনই ভাই ভাই আচ্ছা অনেকে শুনবেন অনেক কিছু বলতো, আমি আমাকে আমি আপনি বলি আপনি আপনি অনেকে অনেক কিছু আপনি বলে, আপনি মানে মাঝখানে বারবার কথা বলছেন ভাই, আপনি মাঝখানে কথা বারবার কথা শুনতে বলছেন, দিচ্ছেন এরপরে মাঝখানে আরেকবার কথা বললাম কেটে দিব। আপনাকে আমি বলছি যে সমালোচনা একসেপ্ট না করার একটা প্রধান উপায় হচ্ছে, মানে ধরেন আপনি সমালোচনা সহ্য করতে পারছেন না তখন আপনি মানে খুব চামে চিকনে বলে দিবেন, আরে ভাই আপনি তো এই সমালোচনা কিছু জানেন না ভাই, না জানা কথা বলেন, মানে আপনি তো আগে সেই জিনিসটা যাচাই করেননি, যাচাই না করেই যদি আপনি এটা বলে দেন, ধরেন আওয়ামী লীগের সমালোচনা কেউ করতেছে তখন বলা হবে যে আওয়ামী লীগ সম্পর্কে তুমি কতটুকু জানো, কিন্তু আওয়ামী লীগ সম্পর্কে কতটুকু জানে নাকি কতটুকু জানে না সেটা তো এখানে বিবেচ্য বিষয় না, বিবেচ্য বিষয় হচ্ছে যে সমালোচনাটা করা হচ্ছে, যেমন ধরেন সমালোচনা করা হচ্ছে যে শেখ হাসিনা একজন দুর্নীতিবাজ, এখন এইটা সঠিক নাকি এটা ভুল এটা ডিপেন্ড করবে হচ্ছে কি এটার সপক্ষে কতগুলো যুক্তি আছে কতগুলো প্রমাণ আছে তার উপরে,
ওই ব্যক্তি যে ব্যক্তি এই সমালোচনাটা করেছে সে আওয়ামী লীগ সম্পর্কে কতটুকু জানে বা কতটুকু জানে না তার উপর এটা নির্ভর করবে না। আপনার এই যে এই টেন্ডেন্সি সমস্ত ধর্মের মানুষের ভেতরেই দেখা যায় যে তারা সমালোচনার হাত থেকে রক্ষা পাওয়ার জন্য এই কমন একটা ট্রিক তৈরি করছে, কমন একটা ট্রিক তৈরি করে নিচ্ছে। যখনই আমি ইসলামের সমালোচনা করতে যাই, আরে ভাই আপনি তো এই যে আরবি পারেন, আপনি আরবি পারেন, আপনি তো আরবি পারেন না, আপনি কি এটা পড়ছেন, আপনি কি এটা পড়ছেন, আপনি কি অমুক অমুকটা জানেন, তমুকটা জানেন, ভাই আপনি তো জানেন না, ভাই আপনি তো ইসলাম সম্পর্কে জানেন না, এই জন্য সমালোচনা করতেছেন। মানে আপনাদের টেন্ডেন্সি হচ্ছে যে আমি যদি সেটা সপক্ষে বলি, এটা যত গাজাখুরি কথাই হোক না কেন, তখন আপনাদের কাছে মনে হবে যে ভাইয়া খুব জানে, ভাইয়া খুব জ্ঞানী। আর যখন আমি বিরুদ্ধে কথা বলবো তখন আপনি বলবেন আপনি এত কিছু জানেন না। যেমন ধরেন জাকির নায়েক অনেক মিথ্যা কথা বলে লাইভে এসে, মানে টিভিতে এসে, তখন মুমিনরা বলে যে ভাইয়ে কত জানে, জাকির ভাইয়ে কত জানে। আবার আমি ঠিক একই কথা যদি এসে বলি তখন বলবে যে আরে আসিফ নদীর কিছু জানে না। কিন্তু কথা কিন্তু একটা কথাই বলছি আমরা দুজন, যে ইসলাম ত্যাগের শাস্তি হচ্ছে মৃত্যুদণ্ড, পল্লা ফালায় দেয়া। হ্যাঁ, এই একই কথা যখন জাকির নায়েক বলতেছে তখন বলা হচ্ছে যে এটা হ্যাঁ ভাইয়া অনেক জ্ঞানী, অনেক পড়ালেখা করছে। এই তাহলে এই সমস্যাটা কি মুমিনদের ভিতরে, যে বিশ্বাসীদের ভিতরে আপনারা যারা আছেন, মুমিনরা তো আসলে আপনাদের ভাই হয়, মানে আপনি হচ্ছেন হিন্দু ধর্মের মুমিন, আরেক মানে আরেক মুমিনে হচ্ছে ইসলাম ধর্মের মুমিন, আপনি আপনি গলা কাটবেন হচ্ছে গিয়ে জয় শ্রীরাম বইলা, আর সে গলা কাটবে হচ্ছে আল্লাহু আকবার বইলা। কিন্তু ভাই শুনেন, আমার বেদে, আমার গীতায়, আমার ভাগবত, আমার পুরাণে কোনো গলা কাটার কোনো কথা লেখা নাই। এটা পুরাণে আছে, পুরাণে বলছে বিদম্বিনী গলা কাটো, বিদম্বিনী নারীদেরকে দর্শন করো, এগুলো স্পষ্ট উল্লেখ আছে। ঠিক আছে, আমার বেদে শুনুন, হাজার হাজার বছর ধরে আপনাদের হিন্দু পুরোহিতরা পুরো পুরো গোটা ভারতবর্ষের মানুষের উপর যে দমন নিপীড়ন চালাইছে, আপনাদের যে মনুসংহিতা ওটা পড়লে তো ভাই বমি আসে, মানে ওটার উপর পেশাব করতে ইচ্ছা করে। আপনাদের মনুসংহিতা, আচ্ছা আপনি মনুসংহিতা আর ভাগবতের মধ্যে পার্থক্য জানেন? আপনি কোথায় কি আমি কি বলেছি আপনার আগে শুনেন, আমি আপনার গীতা কি এবং ভাগবত কি, ভাগবত এবং পুরাণ কি, মনুসংহিতা কি, আপনি জানতে হবে। আমার আমার জানতে হবে এটার ভিতরে পার্থক্য কি, এটা এটা কেমন কথা? আমি বলতেছি মনুসংহিতা এটা লেখা আছে, তার মানে উনি কি এভাবে বলতেছেন যে আপনার পার্থক্য কি, পার্থক্য দিয়ে কি হবে ভাই? আপনাদের একটা ধর্মগ্রন্থ তো এটা লেখা আছে, মানে পাগলের মতো কথা।